হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আজকের এই ক্লাসটি তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বলো বা তোমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আজকের এই বিষয়গুলো জানাটা অত্যন্ত জরুরি। কারণ তোমরা অলরেডি হয়তো প্রত্যেকেই জেনে গিয়েছ, ইতিমধ্যেই আমাদের ভারতবর্ষ চন্দ্রযান 3 লঞ্চ করেছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব চন্দ্রযান 3 সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি ক্লাসটি একটু ভালো লাগে, একটু যদি তোমাদের উপকারে আসে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু এই জেনারেল নলেজগুলো জানার সুযোগ করে দিও। তো বন্ধুরা, চন্দ্রযান 3 সম্পর্কে প্রথম যে প্রশ্নটা রয়েছে, চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়েছিল? তো অলরেডি তোমরা প্রত্যেকেই জানো 14 জুলাই 2023 এই তারিখে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথা থেকে চন্দ্রযান 3 লঞ্চ করা হলো? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছে। নেক্সট কোশ্চেন্স, কটার সময় এই মিশন লঞ্চ করা হয়, অর্থাৎ এক্স্যাক্টলি টাইম কয়টা বাজে তখন? তো এর সঠিক উত্তর, দুপুর 2:35 চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল। নেক্সট, এই মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে? অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে। তো দেখো, বলা হয়েছে LMV-3M4 বা GSLV Mark 3 রকেট, যেটি ফ্যাট বয় নামে পরিচিত। তাহলে এই যে তিনটা পয়েন্ট রয়েছে, তিনটা পয়েন্টই ইম্পর্টেন্ট। যদি তোমাদের পরীক্ষায় রয়েছে ফ্যাট বয় নামে পরিচিত কে বা কোন রকেটটি, বুঝতেই পারলে এর উত্তর কী হবে। এইভাবে কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, অবশ্যই এগুলোকে ভালো করে জেনে রাখবে। নেক্সট কি বলা হয়েছে, LMV-3 এর পুরো কথার অর্থ কি? LMV-3 এর পুরো কথার অর্থ হচ্ছে লঞ্চ ভেহিকেল মার্ক 3। নেক্সট, চন্দ্রযান 3 মিশনের রকেট ইঞ্জিনটির নাম কি? চন্দ্রযান 3 মিশনে যে রকেট ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছিল তার নাম CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন। নেক্সট, চন্দ্রযান 3 মিশনে কয়টি মডিউল ও কী কী? চন্দ্রযান 3 মিশনের কয়টি মডিউল ছিল এবং সেগুলো কী কী ছিল? এর সঠিক উত্তর, 3টি অংশ, যথা ল্যান্ডার মডিউল, এরপর রয়েছে প্রপালসন মডিউল, এবং তারপরে রয়েছে রোভার। এই 3টি মডিউল রয়েছে চন্দ্রযান 3 মিশনে, এবং নামগুলো কী কী সেটাও তোমরা জানতে পারলে। নেক্সট, যেটা ছোট্ট একটি কোশ্চেন্স, ল্যান্ডারটির নাম কি? প্রত্যেকেই মনে রেখেছ বিক্রম, ল্যান্ডারটির নাম হয়েছে বিক্রম। তো ফ্রেন্ডস, ক্লাসটি চলাকালীন তোমাদের মাঝে আরেকটি কথা বলবো, তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবে, এতটুকু ভালোবাসা দিবে। আমিও তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করছি লেটেস্ট আপডেটগুলো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার, তো অবশ্যই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। এবং ক্লাসটি যদি একটু ভালো লাগে, একটু যদি উপকারে আসে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এতটুকু রিকোয়েস্ট আমি আবারও করব। তো দেখো, পরবর্তী কোশ্চেন্স কি বলা হয়েছে, বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে রাখা হয়েছে? এর সঠিক উত্তর, বিক্রম সারাভাই এর নামে এই ল্যান্ডারটির নাম রাখা হয়েছে বিক্রম। নেক্সট, এই ল্যান্ডারটিতে কত থ্রোটল ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন রয়েছে? এর সঠিক উত্তর, 4 থ্রোটল। নেক্সট কোশ্চেন্স, রোভারটির নাম কি? যে রোভারটি ব্যবহার করা হয়েছিল সেই রোভারটির নাম কি? এর সঠিক উত্তর, প্রজ্ঞান। নেক্সট, রোভারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে? এর সঠিক উত্তর, 6টি। রোভারটিতে মোট 6টি পা বা চাকা রয়েছে। পরবর্তী কোশ্চেন্স,
চন্দ্রযান থ্রি মিশনে কোন মডিউল পাঠানো হয়নি? এর সঠিক উত্তর মনু অরবিটার, কারণ চন্দ্রযান টু মিশনের পাঠানো অরবিটারটি অলরেডি চাঁদের কক্ষপথে সক্রিয় রয়েছে। বুঝতেই পারলে, যে অরবিটার চন্দ্রযান টু এ পাঠানো হয়েছিল সেই অরবিটারটি এখনও চাঁদের কক্ষপথে সক্রিয় রয়েছে, এজন্য মনু অরবিটার চন্দ্রযান থ্রি মিশনে পাঠানো হয়নি। নেক্সট, চন্দ্রযান থ্রি মোট ওজন কত? চন্দ্রযান থ্রি মোট ওজন হচ্ছে 3900 কেজি। নেক্সট কোশ্চেন্স, প্রপালশন মডিউলটির ওজন কত? এর সঠিক উত্তর 2148 কেজি, এবং রোভার সহ ল্যান্ডার মডিউলটির ওজন হচ্ছে 1752 কেজি। অর্থাৎ যে তিনটি মডিউল পাঠানো হয়েছিল সেই তিনটি মডিউলের ওজনগুলো তোমরা জানতে পারলে, তো যদি চাও অবশ্যই পয়েন্ট করে খাতার মধ্যে রেখে দিও। নেক্সট কোশ্চেন্স, বলা হয়েছে চাঁদের কোন মেরুতে ল্যান্ড করবে চন্দ্রযান থ্রি? এর সঠিক উত্তর দক্ষিণ মেরুতে, চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে চন্দ্রযান থ্রি। নেক্সট, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলা কততম দেশ ভারত? এর সঠিক উত্তর প্রথম, অর্থাৎ ভারতেই সর্বপ্রথম দেশ যে কিনা চাঁদের যে দক্ষিণ মেরু রয়েছে সেই দক্ষিণ মেরুতে অবতরণ করবে, অর্থাৎ চন্দ্রযান ল্যান্ড করাবে বা নামাবে। নেক্সট, কত তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার পরিকল্পনা করা হয়েছে? এর সঠিক উত্তর 23 বা 24 আগস্ট 2023 তারিখের মধ্যে ফার্স্ট ল্যান্ডিং এর মাধ্যমে, যদিও ওই দিন ল্যান্ড সম্ভব না হয় সেক্ষেত্রে 15 দিন অপেক্ষা করতে হবে। তাহলে বুঝতে পারলে যদি 23 বা 24 আগস্টের মধ্যে সফট ল্যান্ডিং না হয় তাহলে কি করতে হবে, 15 দিন অপেক্ষা করতে হবে। এই মিশনের জীবনসীমা কত? এর সঠিক উত্তর 14 পৃথিবীর দিবস বা এক চন্দ্র দিবালক সময়। ঠিক আছে, অর্থাৎ 14 দিন, বা আমরা যদি চাঁদের ক্ষেত্রে হিসাব ধরি এক চন্দ্র দিবালক সময় হচ্ছে এই মিশনের জীবনসীমা। নেক্সট, চন্দ্রযান থ্রি মিশনের জন্য মোট কত টাকা খরচ হয়েছে? এটাও অনেকেই জানতে চায় বা অনেক পরীক্ষায় প্রশ্ন আসে, তো এর সঠিক উত্তর 615 কোটি টাকা চন্দ্রযান থ্রি মিশনের জন্য খরচ করা হয়েছে। নেক্সট কোশ্চেন্স, চন্দ্রযান থ্রি মিশনের প্রধান উদ্দেশ্য কী? এর সঠিক উত্তর চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং, রোভারটিকে স্থাপন করে সেটি যাতে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়টিকে লক্ষ্য রাখা, এবং চাঁদের পরিবেশ সম্পর্কিত তথ্য অন্বেষণ করা। এটা হচ্ছে চন্দ্রযান থ্রি মিশনের মূল উদ্দেশ্য। নেক্সট, চন্দ্রযান থ্রি মিশনের থিম কী? এটা অনেকবার পরীক্ষায় আসে, এবারও পরীক্ষায় আসবে, তোমরা অবশ্যই এটাকে মুখস্থ করে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। চন্দ্রযান থ্রি মিশনের থিম হচ্ছে সায়েন্স অফ দ্য মুন, সায়েন্স অফ দ্য মুন। নেক্সট, চন্দ্রযান থ্রি মিশনটির নেতৃত্ব দিয়েছেন কে? তো একটু দেখে নাও, ঋতু শ্রীবাস্তব, তিনি চন্দ্রযান টু মিশনেরও ডিরেক্টর ছিলেন, এবং মঙ্গলযান মিশনের ডেপুটি অপারেশনস ডিরেক্টর ছিলেন। কে? ঋতু শ্রীবাস্তব। তো তিনিই চন্দ্রযান থ্রি মিশনটির নেতৃত্ব দিয়েছেন। নেক্সট কোশ্চেন্স, বলা হয়েছে ভারতের রকেট ওম্যান নামে পরিচিত কে? এর সঠিক উত্তর ঋতু শ্রীবাস্তব। মিশন চন্দ্রযান থ্রি লঞ্চ করলো কোন সংস্থা? প্রত্যেকেই জানো ইসরো, এবং ইসরোর ফুল ফর্ম কী, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটাও জেনে রাখবে। নেক্সট, চন্দ্রযান এক মিশন কবে লঞ্চ করা হয়েছিল? এর সঠিক উত্তর 2008 সালের 22শে অক্টোবর। চন্দ্রযান এক মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? এর সঠিক উত্তর জি মাধবন। নেক্সট, চন্দ্রযান এক কোন রকেটের মধ্যে লঞ্চ করা হয়েছিল? এর সঠিক উত্তর PSLV XL C-11। নেক্সট, চন্দ্রযান টু মিশন কবে লঞ্চ করা হয়েছিল? এর সঠিক উত্তর 2019 সালের 22শে জুলাই। তো ফ্রেন্ডস, আমি চেষ্টা করেছি একটি ক্লাসের মধ্যেই তোমাদের চন্দ্রযান 1, 2, 3 প্রত্যেকটার ডিটেলসগুলো আলোচনা করার, তো অবশ্যই এগুলো মনে রাখবে। নেক্সট, চন্দ্রযান টু মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিল? এর সঠিক উত্তর কে সিবান।
নেক্সট, চন্দ্রযান টু কোন রকেটের মধ্যে লঞ্চ করা হয়েছিল? এর সঠিক উত্তর জিএসএলভি মার্ক থ্রি। ইসরোর পুরো কথার অর্থ কী? প্রথমেই বললাম একটু আগে, ইসরোর পুরো কথা অর্থ হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট, ইসরোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর বেঙ্গালুরু। কত সালে ইসরো প্রতিষ্ঠা হয়েছিল? এর সঠিক উত্তর 1969 সালের 15 আগস্ট ইসরো প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আজকের এই পার্টের সর্বশেষ কোশ্চেন্স, ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? এর সঠিক উত্তর এস সোমনাথ। এস সোমনাথ হচ্ছেন ইসরোর বর্তমান চেয়ারম্যান। তো ফ্রেন্ডস, এই ছিল চন্দ্রযান 1, 2 এবং 3 সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করার। আমি আশা রাখছি এই ক্লাসটি থেকে তোমরা প্রত্যেকটি বিষয় জানতে পারলে যেগুলো ইম্পর্ট্যান্ট এবং তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।